দাও ফিরে সে ছেলেবেলা, যা হারিয়ে গেছে অনেক দূরে। মুঠো ফোনের দাপটে শৈশব আজ ক্রমাগত হারিয়ে যাচ্ছে, আর সেই শৈশবকে ফিরিয়ে আনতে এবার মা দুর্গার আরাধনায় নতুন থিম নিয়ে উপস্থিত নদিয়ার ধুবুলিয়ার কামারহাটি কলোনির নেতাজি শক্তি সংঘের দুর্গাপুজো। তাদের থিম পুতুল। কিছুক্ষণের জন্য যদি আপনি শৈশবকে ফিরে পেতে চান, শৈশবের সেই স্মৃতিতে ডুব দিতে চান, তাহলে এই পুজোতে আসতেই হবে। প্রায় 3,500 পুতুল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ, এমনটাই বলছেন নেতাজি শক্তি সংঘ ক্লাবের সভাপতি বিপুল সেন। জানা গেছে কামারহাটি কলোনির নেতাজি শক্তি সংঘের পুজো এবার 71 বছরে পদার্পণ করল। দুর্গা প্রতিমাতে সাবেকিয়ানা ছোঁয়া দেখা গেছে। প্রতিমা তৈরি করেছেন স্থানীয় সাধনপাড়া পালপাড়ার দক্ষ মৃৎশিল্পীরা। প্যান্ডেল তৈরি করেছেন নবদ্বীপের শিল্পীরা। প্যান্ডেলের আলোকসজ্জা সহ সবকিছুতেই রয়েছে এক অভিনবত্বের ছোঁয়া। ক্লাব সভাপতি বিপুল সেন বলেন, প্রায় 1 মাস ধরে এই প্যান্ডেল তৈরি হয়। এবছরের বাজেট 6,73,000 টাকা। অন্যান্য বারের তুলনায় এবার বেশি দর্শক আসবে আশাবাদী পুজো উদ্যোক্তারা। সূত্রের খবর, দুর্গাপুজোকে ঘিরে ধুবুলিয়া থানা এলাকায় থিম পুজো খুব একটা দেখা যায় না, তাই এই পুজো ঘিরে একটা আলাদা উন্মাদনা তো তৈরি হয়েছে। প্যান্ডেলে হাজার হাজার নতুন নতুন পুতুলি দেখে আকর্ষিত মোবাইলে আসক্ত খুদে দর্শনার্থীরাও। আয়োজকরা বলছেন, আজকাল শৈশব ধ্বংস করছে মোবাইল, সারাক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে শিশুরা, অথচ তাদের ওই পুতুল খেলা রান্নাবাটি এই দিনগুলো কত মধুর সেটা তারা উপলব্ধি করার সুযোগই পেল না। তাই শৈশব হোক না একটু পুতুল মুখী, শিশুরা খেলুক না পুতুল পুতুল খেলা। আর তাই এই পুতুলের সম্ভারে শিশুদের মনের মধ্যে লুকিয়ে থাকা শৈশব আবার বিকশিত হোক, সাক্ষী থাকুন স্বয়ং দেবী দুর্গা। নদিয়া ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমারাটি কলোনি নেতাজি শক্তি সংঘর শারদীয় দুর্গাপূজা, এটা আমাদের চলতে 71তম বর্ষ। এটা আমাদের বিশেষ আকর্ষণ থাকছে 3,500 পুতুলের প্যান্ডেল। প্রতি বছরই এই নেতাজি শক্তি সংঘ ক্লাব বিশেষ বিশেষ আকর্ষণ করে। গত বছর ছিল থিমের মধ্যে বিভিন্ন ধরনের ফুল দিয়ে নতুন গার্ডেন করা হয়েছিল, পার্ক তৈরি করা হয়েছিল এবং জলের ফোয়ারা ছিল, এবং প্রচুর দর্শনার্থী আমাদের এখানে এসছে এবং তারা বিশেষভাবে আনন্দিত হয়েছে এবং আমাদেরকে আনন্দ দিয়েছে। ক্লাব থেকেও আমরা যতটা পেরেছি দর্শনার্থীদের আমরা আনন্দ দিয়েছি। সবার কানে কানে একই কর্ণধ্বনি হচ্ছে, নেতাজি শক্তি সংঘের শারদীয় দুর্গাপূজা দেখতে যাব। এদের বিশেষ আকর্ষণ থাকছে 3,500 পুতুলের প্যান্ডেল। আমরা আশা রাখছি বিগত দিনের থেকে এবারেও আমাদের দর্শনার্থীদের ঢল বিভৎস হবে। এই কাজ আমাদের শুরু হয়েছে 1 মাস অবগত, তৈরি করেছে এটা বাইরের পার্টি নবদ্বীপের। বাজেট কত? 6,73,520 টাকা সর্বোচ্চ বাজেট। আমাদের সদস্যরা তাদের জন্যই এই পুজোটা হচ্ছে, তারা বিগত আজ 1.5 মাস ধরে তাদের খাওয়া ঘুম, যে যার বিজনেসের যে যার কর্মস্থলে সমস্ত কাজ বন্ধ রেখে এই পুজো অন্তর তাদের প্রাণ, পুজোর জন্য প্রচণ্ড পরিশ্রম করছে, খাটছে এবং তারা চাইছে যে দর্শনার্থী আসবে তাদের কিছু ভালো উপহার দিতে, ওর জন্য তারা যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কি বিগত দিনে পুতুল পুতুল যে ছোটোবেলার শৈশবকালের যে খেলাগুলো সেগুলো মানুষের জীবন থেকে যেন দূরে সরে যাচ্ছে। মোবাইল একটা নেটের ব্যাপার আছে, ওই নেট নিয়ে ঘাটাঘাটি করছে ছেলেমেয়েরা। নেতাজি শক্তি সংঘ ক্লাব যেদিন ফার্স্ট প্রথম মিটিংয়ে বসে তাদের বাজেট পেশ করে, সবাই চেয়েছিল পুরানো ঐতিহ্য তারা সবার কাছে ফিরে আসুক, সবটা ফিরিয়ে আনতে চাইছে নেতাজি শক্তি সংঘ ক্লাব। এখানে সাধনপাড়া পালপাড়া বলে আছে এবং ওটা পালপাড়াই, ওটা প্রতিমাই তৈরি করে, ওখান থেকেই প্রতি বছর আনা হয়, এবছরেও ওখান থেকে এনেছি। এটাই বলতে চাইছি, নেতাজি শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে পুরানো দিনের ঐতিহ্য আমরা ফিরিয়ে এনেছি এবার নেতাজি শক্তি সংঘ ক্লাবের পুতুলের মাধ্যমে। শৈশবকাল সকলের মধ্যে ফিরে আসুক এটাই চাইছে। আমরা দর্শনার্থীদের কাছে বিশেষ আবেদন রাখছি, আপনারা আসুন, বিশেষভাবে হাজার হাজার দর্শকদের ঢলে ভরিয়ে দিন। স্টিং নিউজকে অভিনন্দন জানান, নেতাজি শক্তি সংঘ ক্লাবকে অভিনন্দন জানান এবং নেতাজি শক্তি সংঘ ক্লাব এরিয়ার সকলকে যে সেই শৈশবকাল ফিরিয়ে দিয়েছে তার নিদর্শন আপনি দেখুন এবং এরিয়া কেন সকলকে দেখার জন্য বিশেষভাবে আবেদন জানান। নেতাজি শক্তি সংঘ আপনাদের সেই আবেদনে সাড়া দিচ্ছে, আপনারা আসুন,
আমাদের প্রতিমা দর্শন করবেন এবং আমাদের যেবার বিশেষ আকর্ষণ 3,500 পুতুলের প্যান্ডেল সেটাকে দর্শন করুন, নিজে করুন, অপরকে করান, দেশ বিদেশে সমস্ত দিগন্তে আমাদের এই প্যান্ডেলের কথা ছড়িয়ে দিন। আমার নাম হচ্ছে বিপুল সেন, কামারহাটি কলোনিতেই আমার বাড়ি, আমি নেতাজি শক্তিসংঘ ক্লাবের সভাপতি।